Allahu Assalamualaikum warahmatullahi wabarakatuh. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মুহতারাম শ্রোতা দর্শক, আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের জিজ্ঞাসার জবাব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে সহবাসের পূর্বে যে নামটি 10 বার পাঠ করলে নেক সন্তান লাভ হয়। আসুন আমরা সেই আমলটি জেনে নিই। সেই আমলটি হচ্ছে সহবাস করার পূর্বে আল মুতাকাব্বির, যার অর্থ হচ্ছে অহংবীর, দাম্ভিক, বড়ত্বের অধিকারী, আল্লাহর একটি গুণবাচক নাম। এটি 10 বার পরে স্বামী স্ত্রী সহবাস করলে নেক সন্তান লাভ হয়। যেমন এর উপকারিতার মধ্যে এসেছে যে ব্যক্তি অধিকারের নামটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সম্মান ও বড়ত্ব দান করবেন এবং তার সততা ও ধর্মপরায়ণতা বৃদ্ধি করবেন। এ নামটি নিজের স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করবেন। যদি কেউ প্রতিটি কাজের শুরুতে অধিকারে এ নামটি পাঠ করে তাহলে ইনশাআল্লাহ সে সফলও হয়ে যাবে। তো এটা হাদিসের মধ্যে এসেছে। আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।